This is, what is this, Samia? Out. Wow. Snow. Snow, snow, snow. My office parking lot. Big parking lot. Yes, everything is messed up with snow, but I like it. Yeah. My office. Oh, so, I love you. Very nice. No, I like first day. No, oh my God, very nice. I'm coming morning time 9:30 and now it's 5 o'clock. Okay? Now it's snowing. I'm happy now. Yeah. I'm waiting for my bus. Oh, this is the Long Island New Hyde Park. My office is here. This is my office. New Hyde Park. This is my office. So, today's first day. Snow. 2020. Bus stand. My bus stand is here. Everybody's waiting. But bus, but weather is very bad. Very bad. Wow. Yeah. Time waiting for bus. My office. Not too much cold, but weather a little windy and the snow, 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 snow. What is this? What is this? Yes. Now bus? My car is coming. Big bus. Big bus. I'm 22. I take this bus. Okay. Bus. Thank you.
বাসার পাশে রেস্টুরেন্টে ভাবলাম যে যাওয়ার পথে কিছু কিনে নিয়ে যাই, কারণ অনেক ঠান্ডা লাগছে, বাসায় যে চা খেতে হবে। সে এটা একটা দোকান, যেই দোকানে সব কিছু পাওয়া যায়, বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি ভাইরা কাজ করেন এখানে, ওইখানে সব কিছুই পাওয়া যায়, আলু চপ, পেঁয়াজি, বেগুনি, শিশ কাবাব, নান, সব কিছু পাওয়া যায়, পোলাও, বিরিয়ানি, চা চান সবই পাবেন মোটামুটি এখানে। আমেরিকাতে কোনো কিছুর অভাব নাই বাঙালি দোকানগুলোতে, যেগুলো বাংলাদেশে পাওয়া যায় সেখানেও এখানেও পাওয়া যায়, এগুলো জিলাপি, মিষ্টি, দই সব কিছুই পাওয়া যায়। সো ভাবলাম কিছু কিনে নিয়ে বাসায় যেয়ে তারপর চা খাবো। ইচ্ছা করছিলো বাসায় যেয়ে পেঁয়াজি বানাতে, এটা দেখাচ্ছে ভাই, শ্রিম, আর তারপরও কিনে নিয়ে যাচ্ছি শিশ কাবাব। বাসায় যাওয়ার কিছু করতে ইচ্ছা করবে না। আমার এরিয়া একদম সিরিয়াস অবস্থা। কি ভাই বিজনেস নাই? যার দোকান হালাল ফুড। মানুষ আসতেছে, এখানে আরেকটা দোকান আছে সামিস হালাল, একটা ব্যাংক যে ইত্যাদি বাজার, কাবাব কিং, কোনো মানুষ নাই আজকে, এমন অবস্থা। আমি তো রাস্তার মাঝখান দিয়ে যাই বিকজ অফ কোনো গাড়ি টাড়ি নাই। এত স্নো পড়তেছে এখন, যত রাত হবে তত বেশি হতে থাকবে। বাসায় যাব, দিস ইজ জ্যাকসন হাইটস। প্রত্যেকটা গাড়ি একদম সাদা, ও কি অবস্থা। আজকে তো যেমন তেমন, কালকে তো সিরিয়াস অবস্থা হয়ে যায়। স্নো পড়ার পরের দিন রাস্তাঘাট একদম অন্যরকম হয়ে যায়। ও আমার অনেক কষ্ট হইতেছে, কি অবস্থা আজকে। সবাই বাসায়? আমার বাসার জানলা দিয়ে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত স্নো পড়ে পড়ছে, কি ঠান্ডা, মাই গড। আকাশের হাতে আছে এক রাশি নিয়ে,
বাতাসে আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জনকি তটিনীর বুকে মৃদু ছন্দ লা 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 স্নোগুলা দেখতে আমার কি যে ভালো লাগে কি যে সুন্দর না দেখলে বুঝবেন না কি যে ভালো লাগে সবাই যে কোথায় কি যে করে সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকেন ভালো থাকেন এখন কাজ থেকে বাসা এসে আবার বের হলাম এটা আমার বাসা স্নোতে একটু হাঁটতে ভালো লাগতেছে বের হলাম কি অবস্থা নাই যত রাত হচ্ছে তত বেশি স্নো পড়তেছে ও মা একদম একদম গায়ে বাঁধে চোখে লাগে সাথে সাথে স্নো ক্লিন করতে হয় না হয়তো পরের দিন সেইগুলো একদম জমে যায় একদম ঠান্ডা কাজ থেকে আসার পর আবার বের হলাম কারণ ইচ্ছে করছে এই স্নোতে হাঁটতে খুব ভালো লাগছে আজকে স্নো এজ প্রথম তুষারপাত আমেরিকায় 2020 সো ভালো লাগছে একটু টায়ার্ড লাগছে তারপর ইচ্ছে করছে আসলে বের হওয়ার উদ্দেশ্যে একটা আপনাদের দেখানোর জন্য যে স্নো পড়ছে কেমন লাগছে এই 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 আর কি আজকে সারাদিন আমি কী করলাম সকালে কাজে গেলাম তারপর বের হয়ে দেখলাম স্নো পড়ছে স্নো পড়ার পর থেকে বাসায় আসলাম সব কিছু করে এখন আবার বের হলাম আর এই স্নো পড়লে যে এটাই সৌন্দর্য সুন্দর লাগছে ভালো লাগছে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু এটার অনেক কাজ আছে যে স্নো পড়লে প্রত্যেকটা প্রাইভেট বাসার কাছে এই স্নো পরিষ্কার করে ফেলে কারণ আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং তারপরেও সুপাররা পরিষ্কার করছে কারণ পরের দিন যখন স্নোগুলো একদম একদম শক্ত হয়ে যাবে একদম মানুষ পিছলায় যদি সেটা পড়ে যায় পা পিছলে যদি পড়ে যায় তখন কি হয় ও মানুষ সু করে আর সু করলে সেটার জন্য যার যেই বাড়িতে সু করা হবে ওদেরকে পে করতে হবে ইন্স্যুরেন্স তো পে তা ওদেরকে মানি দিবে সো এটা একটা বিরাট হ্যাসেল দ্যাটস ওয়াই এভরিবডি একদম সচেতন থাকে স্নো পড়লে সাথে সাথে ওই দিনই এগুলা ফিক্সড করে ফেলা মানে যার যার জায়গা যার যার বাসার কাছে এগুলো সব ক্লিন করে ফেলে এটা একটা কথা আর গাড়িগুলো দেখছেন সবার বাসার সামনে যত দামি গাড়িই হোক যাদের প্রাইভেট পার্কিং আছে সেটা তো আলাদা কথা আর যারা রাস্তার উপরে গাড়ি রাখে আমেরিকা যত দামি গাড়িই হোক রাস্তার উপরে রাখতে হয় সো রাখলে এই যে স্নো পড়লে এরকম হয়ে যায় একদম গাড়িগুলো সাদা বরফে ঢেকে যায়
পরে এটা ক্লিন করতে অনেক কষ্ট হয়, তো যার যার গাড়ি শেষে ক্লিন করে ফেলে, এই অবস্থা আর কি। শুধু আমেরিকা থাকলে শুধু আমরা স্নোপাত এনজয় করি না, এই স্নো এনজয় করি না, এটার একটা কষ্ট আছে, এটার একটা কাজও আছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার, ভালো লাগে দেখতে কিন্তু তারপরের কাজগুলো তো আপনারা দেখেন না। আসলে আমেরিকা আমরা যারা থাকি আমরা অনেক কষ্ট করি, এই যে সারাদিন কাজ করে এসছি, এখন কি আমি বাস ট্রেন ধরে তারপরে আসলাম, আর এখন এসে একটু এনজয় করছে, এটা ভালো লাগছে, এটা মনোরঞ্জন, এটা আমার মনকে সান্ত্বনা দেওয়া, তারপর অনেক কাজ। শুধু ভাববেন না যে আমেরিকা অনেক শান্তি, আমেরিকা আসলে অনেক শান্তি, বাট আমাদের সব কিছু আমাদের নিজেদের করতে হয়, সো নিজেদের রান্না বাড়া কাজ কর্ম তারপর একটু এনজয় করে এই আর কি, অনেক কষ্ট করে সব কিছু করতে হয়। সো আজকে অনেক ঠান্ডা, আমি তারপর আমি বাইরে বেরিয়েছি কারণ আমার ভালো লাগছে, আর ভিডিও করছি আর আপনাদের জন্য ভিডিও করছি, আপনারা দেশে বিদেশে যেখানে দেশে এই দেশে আমেরিকা যারা থাকে তারা তো আমরা অভ্যস্ত, আমার দেশে যারা দেখছেন কাছের দূরের যারা সবাই দেখছেন, আশা করি আপনাদের ভিডিওটা আমার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সামিয়া মুনি, বাই।